সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা কনিক্সের উপবৃত্ত অংশটি নিয়ে আলোচনা করতেছিলাম। তো গতদিন আমরা উপবৃত্তের যে সমীকরণ, অর্থাৎ এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এই আদর্শ সমীকরণটি আমরা ডেভেলপ করেছিলাম। তো আমাদের লাস্ট টপিকটা ছিল এরকম, অর্থাৎ এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এটি হচ্ছে উপবৃত্তের আদর্শ সমীকরণ, যখন কিনা তোমার যে চিত্রটি বা ডায়াগ্রামটি তোমার এরকম ফর্ম্যাটে থাকবে, তখন আমাদের আদর্শ সমীকরণ ফলো করবে। তাহলে এখানে বিশেষভাবে মনে রাখা প্রয়োজন যে আমাদের অবশ্যই যে আমাদের যে সেন্টারটা রয়েছে, সেই সেন্টারটা অবশ্যই হচ্ছে আমাদের 0,0, অর্থাৎ মূলবিন্দুতে অবশ্যই উপস্থিত হতে হবে। যদি আমাদের মূলবিন্দুতে না হয় সেন্টারটি, তাহলে কিন্তু আমাদের এই আদর্শ সমীকরণটা থাকবে না। এবং আরেকটা জিনিস মনে রাখা প্রয়োজন যে একই সাথে হচ্ছে এক্স অক্ষ বরাবর আমাদের বৃহদাক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের ক্ষুদ্রাক্ষ থাকতে হবে, তাহলে আলটিমেটলি এই সমীকরণটা প্রযোজ্য হবে। আচ্ছা, এখন এখানে আমাদের আরও কিছু জিনিস মনে রাখা প্রয়োজন বা জানা প্রয়োজন, সেগুলো আমরা একটা একটা করে জানবো। এখানে যে শীর্ষবিন্দু রয়েছে, তোমরা জানো যে পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু ছিল আমাদের এ পয়েন্টটা, ছিল হচ্ছে আমাদের পরাবৃত্তের জন্য শীর্ষবিন্দু ছিল এই বরাবর। ঠিক তেমনি আমাদের উপবৃত্তের জন্য ঠিক এ এবং এ প্রাইম, এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তাহলে সেক্ষেত্রে এ এবং এ প্রাইম বিন্দুটি হচ্ছে আমাদের এই যে নির্দিষ্ট উপবৃত্ত, সেই উপবৃত্তের হচ্ছে শীর্ষবিন্দু। এবার আমি একটু আগে বলেছিলাম, মানে আমাদের আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমাদের যদিও বৃহদক্ষটা আমরা বলি হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং ক্ষুদ্রাক্ষটা বলি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আমাদের এক্স অক্ষটাই কিন্তু বৃহদক্ষ নয়, আবার ওয়াই অক্ষটাই কিন্তু ক্ষুদ্রাক্ষ নয়। আমাদের এক্স অক্ষের ভিতরে যতটুকু পর্ষণ আমাদের উপবৃত্তের ভিতরে রয়েছে, ঠিক ততটুকু পর্ষণকে আমরা বলবো হচ্ছে বৃহদক্ষ, এবং আমাদের ওয়াই অক্ষের ভিতরে যতটুকু পর্ষণ আমাদের উপবৃত্তের ভিতরে রয়েছে, ততটুকু পর্ষণকে আমরা বলবো হচ্ছে ক্ষুদ্রাক্ষ। তাহলে সেক্ষেত্রে আমাদের যে বৃহদক্ষ সেটা হচ্ছে যে কি এ এ প্রাইম রেখাংশ, তাহলে এ এ প্রাইম রেখাংশটা হচ্ছে আমাদের বৃহদক্ষ নির্দেশ করছে এখানে। আর পরবর্তীতে যে আমাদের যে এ এ প্রাইম, এটা যে মধ্যবিন্দু সেন্টার, এই সেন্টারটাকে বলা হচ্ছে আমাদের উপবৃত্তটির হচ্ছে কেন্দ্র বলা হচ্ছে। আর ক্ষুদ্রাক্ষ কোনটা, ক্ষুদ্রাক্ষ হচ্ছে আমাদের যে এই সি বিন্দু, সি বিন্দু দিয়ে একটি যদি লম্বরেখা আমরা পাস করাই, সেই সি বিন্দুতে লম্বরেখাটা হচ্ছে আমাদের ক্ষুদ্রাক্ষ নির্দেশ করছে এখানে, যেটা হচ্ছে কিনা আমাদের যদি আমরা এখানে নির্দেশ করি বি, বি প্রাইম রেখা দিয়ে হচ্ছে আমাদের ক্ষুদ্রাক্ষ নির্দেশ করতেছে। তাহলে এই যে আমরা চারটা জিনিস জানলাম এখানে, শীর্ষবিন্দু জানলাম, ক্ষুদ্রাক্ষ জানলাম, বৃহদাক্ষ জানলাম এবং কেন্দ্র জানলাম, তাহলে এই চারটা জিনিস আদর্শভাবে থাকলেই আমরা কেবলমাত্র এই সমীকরণটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে পরবর্তীতে যদি আমরা যাই, এবার আমরা দেখবো হচ্ছে একটা উপবৃত্তের উপকেন্দ্র এবং নিয়ামক রেখা সম্পর্কে। একটা উপবৃত্তের যে আমাদের যে চারটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে যে নিয়ামক রেখা, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, ঠিক তেমনি ওটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। তাহলে সেক্ষেত্রে আমাদের যে এখানে উপবৃত্তের যে দুইটি উপকেন্দ্র, অর্থাৎ এই এস এবং এই এস প্রাইম, দুইটার স্থানাঙ্ক হচ্ছে কি, একটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এ কমা জিরো, যেটা আমরা হচ্ছে উপবৃত্তের যে সমীকরণ ডেভেলপ করেছিলাম এর প্রিভিয়াস লেকচারে, সেই দিনকে আমরা দেখেছিলাম যে আমাদের যে উপকেন্দ্র সেটার স্থানাঙ্ক হয় হচ্ছে মাইনাস এই কমা জিরো, এবং আমাদের যে এই সেকেন্ড যে উপকেন্দ্র সেটার স্থানাঙ্ক হয় হচ্ছে এই কমা জিরো। এবং আমাদের যে অনুরূপভাবে যে দুটি আমাদের হচ্ছে নিয়ামক রেখা রয়েছে, সেই নিয়ামক রেখা দুটি হচ্ছে কি এম জেড রেখা এবং হচ্ছে আমাদের এম প্রাইম জেড রেখা। তাহলে সেক্ষেত্রে আমরা যদি পরবর্তী দিকে অগ্রসর হয়ে যাই, উপবৃত্তের বৃহদক্ষ এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদেরকে। এখন উপবৃত্তে যদি আমরা বৃহদক্ষ এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে দেখে রাখা প্রয়োজন যে আমাদের যে বৃহদক্ষ ছিল সেটি ছিল হচ্ছে আমাদের এ এ প্রাইম, এ রেখাটা ছিল হচ্ছে আমাদের বৃহদক্ষ, এবং আমাদের যে এই বি বি প্রাইম, এটা ছিল হচ্ছে আমাদের ক্ষুদ্রাক্ষ। এখন আমরা যখন প্রমাণ করেছিলাম, তখন আমরা আমাদের প্রমাণের সুবিধার জন্য আমরা ধরে নিয়েছিলাম আমাদের যে এই সি এ দূরত্বটা, এই সি এ দূরত্বটা হচ্ছে আমাদের এ, এবং আমাদের সি এ প্রাইম, এই দূরত্বটাকে আমরা ধরে নিয়েছিলাম এ প্রাইম। যদি তোমরা আমার প্রিভিয়াস লেকচারটি দেখে না দেখে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে রিকোয়েস্ট করবো আগের লেকচারটি দেখার জন্য, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রমাণ করার জন্য উপবৃত্তের আদর্শ সমীকরণ আমরা ধরে নিয়েছিলাম সি এ ইকুয়াল টু এ, এবং সি এ প্রাইম ধরে নিয়েছিলাম হচ্ছে আমাদের এ। তাহলে সেক্ষেত্রে যেহেতু আমাদের বৃহদক্ষ হচ্ছে এ এ প্রাইম, তাহলে ওখান থেকে আমরা ক্যালকুলেশন করে কিন্তু ইজিলি বলতে পারবো যে আমাদের বৃহদক্ষের সমীকরণ, বৃহদক্ষের দৈর্ঘ্যটা হচ্ছে কি এ প্লাস এ, অর্থাৎ টু এ, যেটা হচ্ছে আমি তোমাদেরকে মাত্র মুখে বলার চেষ্টা করলাম। এবার আমাদের যে ক্ষুদ্রাক্ষ রয়েছে, আমাদের যে এই বি বি প্রাইম বরাবর আমাদের ক্ষুদ্রাক্ষ রয়েছে, আমাদের বি বি প্রাইম বরাবর ক্ষুদ্রাক্ষটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা পাবো হচ্ছে বি সি এবং বি বি প্রাইম সি, এই দুইটা রেখা পাবো। এবং এটা যেহেতু আমরা প্রমাণের জন্য ধরেছিলাম বি, এটা আমরা প্রমাণের জন্য ধরেছিলাম বি, তাহলে সেক্ষেত্রে অনুরূপভাবে আমরা ক্ষুদ্রাক্ষ দৈর্ঘ্য পাচ্ছি হচ্ছে টু বি পাচ্ছি। তাহলে এটা তখনই প্রযোজ্য হবে যখন হচ্ছে আমাদের পরাবৃত্তটি হচ্ছে এক্স অক্ষের দিকে, দুঃখিত, উপবৃত্তটি হচ্ছে আমাদের এক্স অক্ষের দিকে মুখ করে থাকবে। এবং আরেকটা ব্যাপার বলা যায় এখানে যে এ ইজ গ্রেটার দেন যদি বি হয়, অর্থাৎ এই এটা বি থেকে যদি বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই সমীকরণ মেনটেন করে চলবে। কিন্তু যদি উল্টাটা হয়, অর্থাৎ উপবৃত্তের যে বৃহদাক্ষ সেটা যদি আবার ওয়াই অক্ষ হয় এবং উপবৃত্তের যে ক্ষুদ্রাক্ষ সেটা যদি এক্স অক্ষ হয়, তাহলে আমাদের যে চিত্রটি দাঁড়ায় সেই চিত্রটা হচ্ছে এমন যে
এরকম একটা চিত্র দাঁড়ায়, সেক্ষেত্রে আলটিমেটলি আমরা এই দূরত্বটাকে আমরা চেঞ্জ রাখবো না, অর্থাৎ এই দূরত্বটা আমাদের এই ধরবো এবং এটাকে আমরা বি ধরবো, কিন্তু এটা কিন্তু এক্স ছিল, এটা কিন্তু ওয়াই ছিল। তাহলে দেখো এবার হচ্ছে পরাবৃত্তটি যে বৃহদ অক্ষ সেটি হচ্ছে কিন্তু ওয়াই অক্ষ বরাবর, এবং পরাবৃত্তটি যে ক্ষুদ্রাক্ষ সেটি হচ্ছে আবার এক্স অক্ষ বরাবর। কিন্তু আমাদের এ এবং বি যে বরাবর, আমরা যেমন ওয়াইয়ারটাকে আমরা বি ধরেছিলাম এবং এক্সারটাকে আমরা এ ধরেছিলাম, ঠিক একই রকমভাবে এখানেও রয়ে গিয়েছে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বি ইজ গ্রেটার দ্যান এ, তাহলে কিন্তু এবার ক্ষুদ্রাক্ষ হয়ে গেল হচ্ছে এক্স অক্ষ বরাবর যেটি রয়েছে, এবং আমাদের বৃহদ অক্ষ হয়ে গেল ওয়াই অক্ষ বরাবর যেটি রয়েছে সেটি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি সেখানে বৃহদ অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, বৃহদ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে এই দূরত্বটা, অর্থাৎ বি প্লাস বি সেটা হচ্ছে টু বি, এবং আমরা যদি ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে সেটা হচ্ছে যে এ প্লাস এ সেটা হচ্ছে আমাদের টু এ নির্দেশ করছে এখানে। তাহলে আমাদের এখানে বলে রাখা প্রয়োজন আরেকটা ব্যাপার, যে আমাদের যে উৎকেন্দ্রিকতা রয়েছে, উৎকেন্দ্রিকতা আমরা বলেছিলাম যে আমাদের পরাবৃত্তের জন্য যে আমাদের উৎকেন্দ্রিকতা, পরাবৃত্তে আমাদের উৎকেন্দ্রিকতা ই এর মান ছিল হচ্ছে ওয়ান, এবং কিন্তু আমাদের উপবৃত্তের ক্ষেত্রে এটাই ডিফারেন্স, যে উপবৃত্তের ক্ষেত্রে আমাদের উৎকেন্দ্রিকতার মান হবে গিয়ে হচ্ছে কোনো একটা সার্টেন ভ্যালু হবে, কিন্তু সেই সার্টেন ভ্যালুটা অবশ্যই ওয়ান থেকে জিরোর ভিতরে হতে হবে। তো এই জিনিসটা আমরা দেখেছিলাম। তো আমরা যদি হচ্ছে উৎকেন্দ্রিকতা জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে উপবৃত্তটা রয়েছে সেটা কি হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে যে এ ইজ গ্রেটার দেন বি, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে আমাদের উপবৃত্তটা হচ্ছে নর্মাল, যেটা আমরা সাধারণত প্রমাণের ক্ষেত্রে দেখি যে এক্স অক্ষ বরাবর যেটা থাকে, অর্থাৎ এরকম একটা উপবৃত্ত আমরা পাবো। আমি উপরে লেখাটা মুছে দিলে ভালো হবে। তাহলে সেক্ষেত্রে এরকম একটা উপবৃত্ত হচ্ছে আমরা পাবো, অর্থাৎ এটার হচ্ছে এইটা হচ্ছে এ দূরত্ব, ঠিক তেমনি এটা হচ্ছে এ দূরত্ব, এটা হচ্ছে বি দূরত্ব, এটা হচ্ছে আমাদের বি দূরত্ব। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের যে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতার মান হবে ই ইকুয়াল টু রুট ওভার অফ ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। তোমরা হয়তো অনেক বইতে এটাকে একটু সিম্পলিফাই করে লিখতে দেখবা, সেটা হচ্ছে ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার হিসেবে লেখা, দুটাই সত্য, জাস্ট এখান থেকে একটু সিম্পলিফাই করে এটা লেখা যায়। আচ্ছা, যদি এবার উৎকেন্দ্রিকতা আমরা জানলাম ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, যখন কিনা এরকম উপবৃত্ত হয়, যদি উল্টা হয়, অর্থাৎ যদি এবার পরাবৃত্তটি যদি আমাদের ওয়াই অক্ষ বরাবর থাকে, তাহলে সেক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান হয়ে যায় হচ্ছে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার, যখন কিনা আমাদের বি ইজ গ্রেটার দেন এ। তো তোমরা জানো বি ইজ গ্রেটার দেন এ কখন হবে, যখন আলটিমেটলি এই দূরত্বটা মানে এটা চ্যাপটা হয়ে যাবে, অর্থাৎ এরকম কোনো একটা ফিগার ধারণ করবে, তখন আলটিমেটলি হয়ে যাবে। তাহলে আমাদের ফিগারটা হচ্ছে এমন যে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এবার যে ডিস্টেন্স, অর্থাৎ বি, সেই বিটা অবশ্যই আলটিমেটলি আমাদের এ থেকে বড়, তখন আলটিমেটলি আমাদের উৎকেন্দ্রিকতার মান হয় গিয়ে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার। এটাকেও ঠিক তেমনি একটু সিম্পলিফাই করে লেখা যায় ই ইকুয়াল টু রুট ওভার অফ ওয়ান মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার। তাহলে আশা করি সবাই এতটুকু বুঝছো, এবং আমাদের যেটা বলেছিলাম যে আমাদের উপবৃত্ত সমীকরণ নির্ণয় করার জন্য তিনটা জিনিস জানা প্রয়োজন মাস্ট, একটা হচ্ছে তার ভিতরে একটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। তো আমাদের উপবৃত্তের জন্য জানার জন্য আমাদের যে উৎকেন্দ্রিকতা রয়েছে ই, সেটা হয় এই সমীকরণ ব্যবহার করে অথবা এই সমীকরণ ব্যবহার করে যে কোনোভাবে আমাদেরকে জানতে হবে একটি উপবৃত্তের আদর্শ সমীকরণ নির্ণয় করার জন্য। তার আমরা যদি পরবর্তীতে যাই তাহলে আমরা দেখবো হচ্ছে এবার উপকেন্দ্রিক যে লম্ব সেটা দৈর্ঘ্য নির্ণয় করব, উপকেন্দ্রিক লম্ব এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে আমাদের হচ্ছে যে একটি চিত্র আমরা এখানে দেখবো, সেটা হচ্ছে যে আমাদের যে উপকেন্দ্র ছিল এস বা এস প্রাইম, আমাদের যে উপকেন্দ্র ছিল এস বা এস প্রাইম, সেই এস প্রাইম বরাবর যদি লম্ব টানি তাহলে যে দূরত্বটা পাই আমরা সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব। তাহলে এখানে হচ্ছে আমাদের এল এল প্রাইম অথবা এল এল প্রাইম, এই দূরত্বটা, তাহলে এই দুইটা দূরত্ব হচ্ছে আমাদের টু বি স্কোয়ার বাই এ, যা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য নির্দেশ করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছো যে আলটিমেটলি আমাদের যখন কিনা বিটা ছিল হচ্ছে এই বি এবং এটা ছিল হচ্ছে এ, তাহলে সেক্ষেত্রে এ ইজ গ্রেটার দেন যদি বি হয় তাহলে তোমার উপকেন্দ্রিক লম্ব হয় গিয়ে হচ্ছে টু বি স্কোয়ার ডিভাইড বাই এ, অর্থাৎ ছোটো টার্মটা উপরে গিয়ে বর্গ হয়েছে, নিচে বড় টার্মটা বসে গিয়েছে। কিন্তু যদি এমন হয় যে পরাবৃত্তটি উপবৃত্তটি যদি হচ্ছে আমাদের এরকম না থাকে, যদি ভার্টিক্যাল ওয়েতে থাকে, অর্থাৎ এরকম রিপ্রেজেন্টেশন থাকে যেখানে কিনা বি ইজ গ্রেটার দেন এ, তখন তোমার কী হবে, তখন হয়ে যাবে হচ্ছে উল্টাটা, অর্থাৎ টু এ স্কোয়ার বাই বি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এবার দেখবো হচ্ছে যে উপবৃত্তের উপরে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দুটির যোগফল এর বৃহদ অক্ষের দৈর্ঘ্যের সমান। আমি যদি একটু চিত্রে আঁকতে যাই তাহলে সেক্ষেত্রে চিত্রটা হচ্ছে এমন হবে, অর্থাৎ এখানে যেটা বলেছে আমাদের উপবৃত্তের উপরে স্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দুটির যোগফল। আমি এই বিন্দুটা নিলাম, আমাদের উপকেন্দ্রিক যে দূরত্ব অর্থাৎ এসপি এবং আমাদের এসপি প্রাইম, আমি যদি এটাকে যদি লিনিয়ারলি যোগ করি তাহলে আমাদের যোগফলটা কী হবে, বৃহদক্ষের দৈর্ঘ্যের সমান হবে। তো আমাদের যে বলে রাখা প্রয়োজন এখানে যে আমাদের যে বৃহদক্ষটা ছিল সেই বৃহদক্ষটা ছিল হচ্ছে টু এ দৈর্ঘ্য।
তাহলে সেক্ষেত্রে যদি 2 এর দৈর্ঘ্য হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যেটা দেখব যে মনে করি x স্কয়ার ইকুয়াল বাই a স্কয়ার এই উপবৃত্তের সমীকরণ এবং উপবৃত্তের উপস্থিত একটা বিন্দু p ইকুয়াল টু হচ্ছে x y তো এখানে s এবং s প্রাইম দুটো হচ্ছে আমাদের উপকেন্দ্র নির্দেশ করতেছে তো এবার আমাদের যে নিয়ামক রেখা দুটি রয়েছে যে mz এবং mz প্রাইম এই দুটো হচ্ছে তার দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা এবার আমাদের যে যদি আমরা যদি হচ্ছে sp এবং sp প্রাইম যদি যোগ করি তাহলে দ্বিকাক্ষ দুটির উপর যে লম্ব পর অর্থাৎ mp m প্রাইম অর্থাৎ আমাদের যে a লম্বটা সেই লম্বটা আমরা এঁকে ফেললাম আঁকার পরে এবার হচ্ছে আমরা নর্মাল সিম্পল যে জিনিসটা দরকার অর্থাৎ sp ইকুয়াল টু আমাদের হচ্ছে ইপিএম বা ENZ এই জিনিসটা কোত্থেকে আসলো যে আমরা জানি হচ্ছে যে উপকেন্দ্র থেকে দূরত্ব অর্থাৎ sp ডিভাইডেড বাই pm ইকুয়াল টু e হয় ওখান থেকে হচ্ছে এটা আসলো আবার sp প্রাইম ডিভাইডেড বাই pm প্রাইম ইকুয়াল টু হচ্ছে ই বলতে পারি আমরা আবার এখানে আরেকটা জিনিস পড়া জানা প্রয়োজন যে আমাদের এখানে যেহেতু ENZ বলেছে আমাদের সেক্ষেত্রে হচ্ছে যে sp ইকুয়াল টু e pm ইকুয়াল টু হচ্ছে ENZ তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যদি আমরা এটাকে সামনের দিকে অগ্রসর হই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের e ইকুয়াল টু নর্মাল ক্যালকুলেশন জাস্ট e ইকুয়াল টু cz প্লাস cn তাহলে পরবর্তীতে যদি আমরা আরেকটু সামনের দিকে আগাই সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে cz যেটা ছিল অর্থাৎ হচ্ছে যে c এটা ছিল আমাদের c এবং আমাদের যে z ছিল এইটা হচ্ছে আমাদের z তাহলে এই cz দূরত্বটা হচ্ছে কি আমাদের a বাই e এর সমান এবং আমাদের যে cn দূরত্বটা ছিল cn দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে x এক্স দ্বারা রিপ্লেস করতেছি আমরা তাহলে পরবর্তী যদি সামনের দিকে যাই তাহলে সেক্ষেত্রে আমরা যদি নর্মাল সিম্পল ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে টু এ অর্থাৎ আমাদের যে sp এই দূরত্বটা ছিল হচ্ছে একটা এবং s প্রাইম p এই দূরত্বটা ছিল হচ্ছে আরেকটা অর্থাৎ a প্লাস ex এবং a মাইনাস ex তাহলে এই যে আমাদের sp দূরত্বটা আমরা পেলাম হচ্ছে a প্লাস ex এবং sp প্রাইমটাও আমরা অনুরূপভাবে ep প্রাইম অর্থাৎ আমরা এতক্ষণ ক্যালকুলেশন করছিলাম হচ্ছে বাম সাইডের তাই এবার যদি আমরা ডান সাইডটা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে s প্রাইম p ইকুয়াল টু হচ্ছে pm প্রাইম যেটা হচ্ছে এখানে লেখা হয়েছে তারপরে হচ্ছে যে ENZ প্রাইম তাহলে সেক্ষেত্রে e ইকুয়াল টু হচ্ছে cz প্রাইম মাইনাস cn তাহলে নর্মাল যদি আমি হচ্ছে এখানে এই সিএন যেহেতু আমরা এক্স ধরেছিলাম সে সি এক্সটা যদি আমরা এখানে এক্স বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ইজিলি হচ্ছে ক্যালকুলেশন করে হচ্ছে ই এ মাইনাস ই এক্সটা বের করে ফেলতে পারবো তাহলে সেক্ষেত্রে আমি যদি আবার দূরে যোগ করি যেহেতু আমাদের বলেছে যে পরাবৃত্তের উপবৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দুটির যোগফল তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই দূরত্বটাকে যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে টু এ একক তাহলে আমরা আজকে যেটা জানলাম যে পরাবি উপবৃত্তের যে নর্মাল সমীকরণ সেখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন অংশের ক্রাইটেরিয়াগুলো জানলাম যে বৃহদাক্ষ দৈর্ঘ্য কী হবে ক্ষুদ্রাক্ষ দৈর্ঘ্য কী হবে উপকেন্দ্র কোনটা হবে কিংবা আমাদের একটা যে রিলেশন দেখলাম যে উপকেন্দ্র দুটির যে দূরত্ব যে কোনোটা নির্দিষ্ট পয়েন্ট থেকে সেটা হচ্ছে বৃহদাক্ষের সমান তো আলটিমেটলি আমরা পরবর্তী দিন আমরা আরও একটু ডিটেলসে ঢুকবো উপবৃত্তের তো সে পর্যন্ত সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে